কালেমার কয় অংশ? দুই অংশ। কালেমার কয় অংশ? এই দুইটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট এবং জান্নাতে যাওয়ার ভিসা। বিদেশে যাওয়ার পাসপোর্ট লাগে, বিদেশে যাওয়ার ভিসা লাগে। এটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো জান্নাতে যাওয়ার ভিসা। পাসপোর্ট আর ভিসা বলেন, পাসপোর্ট আর ভিসা, পাসপোর্ট কোনটা? ভিসা কোনটা? এবার বিদেশে যাওয়ার সময় শুধু পাসপোর্ট আর ভিসা হইলে হয় না, আরো কিছু লাগে। টিকিট লাগে, বিমান লাগে, ডলার লাগে। সুবহানাল্লাহ। বিদেশে যেতে পাঁচটা লাগে, কয়টা লাগে? পাসপোর্ট, ভিসা, টিকিট, বিমান, ডলার, কয়টা? কয়টা বিদেশ যাইতে কয়টা লাগে? পাঁচটা। কয়টা বিদেশ যাইতে? কয়টা জান্নাতে যাইতে? পাঁচটা। সুবহানাল্লাহ। বিদেশ যাইতে কয়টা? জান্নাতে যাইতে পাঁচটা। বিদেশ যাইতে কয়টা? জান্নাতে যাইতে পাঁচটা। বিদেশ যাইতে কয়টা? কি কি? আচ্ছা, সব আছে শুধু বিমান নাই, সব আছে শুধু টিকিট নাই, সব আছে শুধু টাকা পয়সা নাই, তাহলে বিদেশ যাইতে কয়টা লাগে? কি কি? এবার বলো বন্ধু, জান্নাতে যাইতে পাঁচটা লাগে, জান্নাতে যাইতে পাঁচটা লাগে, জান্নাতে যাইতে কয়টা? কালিমা, নামাজ, রোজা, জাকাত, হজ। বিদেশ যাইতে কয়টা? জান্নাতে যাইতে কয়টা? কি কি? কালিমা, কালিমা, কালিমায়ে তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা লাগবে। দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লাগবে। এই দুই মিলে হয়ে গেছে একটা। দুই নম্বরে নামাজ লাগবে, তিন নম্বরে রোজা লাগবে, চার নম্বরে যাকাত লাগবে, পাঁচ নম্বরে হজ লাগবে। মনে থাকবে? এই যুবক মুখস্থ কর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, গণ গণ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মনে থাকবে তো? আচ্ছা, এই পাঁচটার সাথে বিদেশ যেতে একটা ব্যাগ লাগেনি? কথা কথা, একটা ব্যাগ লাগেনি? আচ্ছা, দুইটা গেঞ্জি লাগেনি? আচ্ছা, দুইটা লুঙ্গি লাগেনি? আচ্ছা, দুইটা চাপাই জামা লাগেনি? আচ্ছা, দুইটা জামা লাগেনি? আচ্ছা, দুইটা প্যান্ট লাগেনি? আচ্ছা, একটা বেল্ট লাগেনি? আচ্ছা, একটা মোজা লাগেনি? কথা কথা, আচ্ছা, একটা নেল কাটার লাগেনি? একটা শেপ করার মুস কাটার কেচি লাগেনি? তাহলে বোঝা গেছে এই পাঁচটার সাথে যেমন আরও কিছু লাগে, জান্নাতে যাইতে হলে এই পাঁচটার সাথে আরও কিছু লাগে। কি? যেমন কি লাগবে? তসবি লাগবে, সুবহানাল্লাহ। পাঁচ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই তসবিহগুলো পড়বা সোজা জান্নাতে চলে যাবা। পাঁচ নামাজের পরে তসবিহগুলো যে পড়বা সমস্ত গুনাহ মাফ। তাহলে আগে পাইলাম কয়টা, এখন পাইলাম কি কি? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার,
মোট হয়ে গেল কতবার? 100 বার। মোট হয়ে গেল কতবার? 100 বার। এখানে ঘড়ি আছে? কটা কয় মিনিট ধরেন? 10টা। হ্যাঁ, কটা? সব চোখ বন্ধ করেন, চোখ বন্ধ, মহাব্বতের সাথে আওয়াজ ছাড়া প্রত্যেকেই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয় মিনিট? কয় মিনিট গুনেন? কয় মিনিট? 3.5 মিনিট। কয় মিনিট? না, 3.5 মিনিট। কয় মিনিট? এবার বলেন দোস্ত, 3.5 মিনিটে গুনাহ মাফ, 3.5 মিনিটে গুনাহ মাফ। আচ্ছা, 4 মিনিটে গুনাহ মাফ, 4 মিনিটে গুনাহ সাফ, 4 মিনিটে গুনাহ মাফ। বলো বলো, 4 মিনিটে গুনাহ মাফ,
চার মিনিটে গুনা মাফ। এই 4 মিনিটে কি জিজ্ঞেস করবেন হুজুর আপনি এতবার? হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুর কথা বলেছেন, যার রক্তে উজানি মাদ্রাসা, যার মেহনতে কি উজানি মাদ্রাসা। হযরত কথা বলেছেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়, আর বাদশার কথা কথার মধ্যে কি হয় বলেন? বাদশা। এরা হলো ওয়াজের জগতের বাদশা, এরা কি বলেন? আর আমি হলাম ওয়াজের জগতের বাচ্চা। বাদশা আর বাচ্চার মধ্যে যে পার্থক্য, হুজুরের মধ্যে আর আমার মধ্যে এই পার্থক্য। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার হায়াত দান করেন। আপনাদের মহতামে আমাদের হযরত মাওলানা কারি আহমদুল্লাহ দামাত বরকাতুহু, ইনি অলির ছেলে অলি, ইনার বাবাও অলি ছিলেন, ইনিও অলি, মুখলেস মানুষ। আল্লাহ তাআলার জন্য যে কাঁদার যোগ্যতা আছে তা পৃথিবীর সব আছে। আল্লাহর কাছে চোখের পানি বড় দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায় নওয়া আল্লাহু আকবার বলতেন,